মাকে খুশি রাখলে মহান আল্লাহ তাআলাও খুশি হয়। তাই মায়ের মন খুশি রাখার জন্য আজ মাকে নিয়ে চলে এসেছি মেট্রো রেলে। জীবনে প্রথম আমার মা মেট্রো রেলে চড়বে। মেট্রো রেলে চড়ে আমার মায়ের অনুভূতি কি আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম আফরা ভাইয়োরা দাদুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? মুই আপনাকে বরিশাল লাফ আপনাকে মাঝে হাজির হয়েছি নতুন একটা ব্লগ ভিডিও লইয়া। আপনারা দেশ এবং দেশের বাইরে গুনে যে জেহেন দিয়ে মোর ভিডিও দেখতে আছেন, আপনাকে সবার লেগে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাইয়ে মোর আজকের ভিডিওটা শুরু করতে আসি। তা মুই আর মোর মন রেডি হয়েছি, লগে মোর মাও কিন্তু রেডি হয়েছে, বুঝছেন? তা মোর মায়ের আজকে মুই লইয়া যাবো ঘুরতে মেট্রো রেল দেখাইতে। মোর মা এখন পর্যন্ত মেট্রো রেলে চড়ে নাই, খালি মগোদারে গল্প হনছে। তাই মুই যখন মেট্রো রেলে উঠছিলাম ফার্স্টে, তখন মোর মায়ার লে বরিশাল, তাহলে লেগে মোর মায়ের নিতে পারি নাই, বুঝছেন? তাই আজকে মুই কইতেছি যে মা তোমার মেট্রো রেলে করতে লইয়া যাবো। মোর মায় কইতেছে না মোর ডর হরে মুই কেমনে উঠবো, মুই জীবনে মেট্রো রেলে উঠছি। মায়ের কইতেছি মুইও তো জীবনে উঠি নাই। তাই মুই যখন উঠছিলাম ফার্স্ট, তখন তো তুমি বরিশাল আল্লাহ, এর লিগে তোমার নিতে পারি নাই। চলো এখন তো, আগে তো 10 নম্বরের ই খোলা আল্লাহ না, মোরা যখন উঠছি তখন আগার কাজে ইয়ে উঠছি। তাই এখন কিন্তু 10 নম্বরের এই স্টেশনও খুললে দিয়েছে। তাই মোরা এখন রিক্সা লইয়ে রওনা দিছি 10 নম্বর যামো। তাই মোর মনও বেমালা খুশি, বুঝছেন? বাইরে যাওয়ার কথা হনলে মোর মনও খুশি, ছুটে নাচানাচি শুরু হয়ে যায়। তাই দেখেন এ খুব খুশি। তাই মোরা এক রিক্সা লইছি, রিক্সায় দিয়ে যাইতে আসি 10 নম্বর। তো 10 নম্বর যাওয়ার সময় দেখেন এই রাস্তার মধ্যে জ্যাম বাজছে। বাংলাদেশের এই দুরবস্থা যে কবে দূর হইবে আল্লাহই জানে। এই রাস্তায় বাইরে মোর আর ভাল লাগে না, একসাথে খালি জ্যাম আর জ্যাম, বুঝছেন? 1 ঘন্টার রাস্তা যাইতে হয় 6 ঘন্টা, এই হইল বাংলাদেশের অবস্থা। তাই মোরা ইয়ে পড়ছি এই দেখেন মিরপুর 10-এ, এখন মোরা উঠবো। তো তাই মোর মায় আবার এস্কেলেটারে উঠতে পারে না, তাই মোর মায়ও বেশি দিয়ে। তাই মোর মনও আবার এস্কেলেটারে উঠার লেগে পাগল। এবার মোর মায়ের আবার কইলাম কি মা তা তুমি সিঁড়ির দিয়ে উঠো, তাই মোরা এস্কেলেটারে যাই। তা মোর মা এই যে সিঁড়ির দিয়ে উঠতে গেছে আগেই, আর মোরা এই যে এস্কেলেটার দিয়ে উঠতে গেছে। তাই মোর মনু এস্কেলেটারে উঠলে দেখেন কি হরে, মোরে মনু রাত ধরতে দেবে না। হে একলাই 100, হে কইতে আছে যে মোর রাত ধরা লাগবে না, মুই পারবো, মোর ভয় নেই। দেখেন একলা একলাই হে উঠতে আছে। মনুরে মারাতে ধরাই দিছি, কইছি মা তুমি মনুরে ধরে রাখো, তাই মই টিকিট কাটি, টিকিট ছাড়া তো মগরে মেট্রো রেলে উঠতে দেবে না। তাই মই এবার এই যে লাইনে দাঁড়াইছি টিকিট কাটার লাগিয়া, এরপর মোরা টিকিট কাটলাম। তাই দুগ্গা টিকিট লইছে হইলো 40 টাকা, আর এই মিরপুর 10 হইতে আগারগাঁও যাইতে লাগবে 40 টাকা, বুঝছেন? তাই ধ্যান মোর মনুক শয়তানি হাঁটতে আছে, ধ্যান এক লাখ লাট মোরে ধরতে দেবে না। মই ওর হাত ধরতে লইলে ও মোর হাত ধরবে না, ও একাই 100। দেখেন তাই মোরা ইয়ে পড়ছি মেট্রো রেলের লেগে দাঁড়াই রয়েছি। তাই মোর মায়ের সিঁড়ি দিয়ে উঠছে, মোরা উঠছি এস্কেলেটার দিয়া। তাই মই জানতাম না যে এখানে যে লিফট আছে, বুঝছেন? এখানে ওটার লেগে লিফটও আছে। তো এই যে মোরা খারাই রয়েছে, ওই দেখেন ট্রেন কিন্তু আইয়ে পড়ছে। দেখেন ট্রেন বের বেড়ে ইয়ে পড়ছে, দেখেন ট্রেন আইয়ে পড়ছে, কি বাতাস ট্রেনটা যখন আয়। তাই মনুরে মোর মায়ের ধরে রাখছে, মুই কইছি মা মনুরে শক্ত করে ধরে রেখো, মনু যেন কোনোখানে দৌড় টোড় না দেয়। তারপরে মনুরে মুই কোলে লইছি, এই দেখেন। তাই এই যে মোরা এখন ট্রেনে উঠবো, যে ট্রেনের দরজা কিন্তু খুলছে, মোরা এখন ট্রেনের মধ্যে ঢুকে যাবো, বুঝছেন? তা ট্রেন আইয়ে কিন্তু বেশি সময় খারায় না, লগে লগেই কিন্তু ট্রেনের মধ্যে ঢুকতে হইবে। তাই মারে কইতেছি মা তোমার কেমন লাগতে আছে এই ট্রেন দেখে? মায় কয় ভালোই লাগতে আছে ট্রেন। মায় কয় দি কয় এদি বিদেশের মতো ইয়ে গেছে। মুই কই কি হয় একবার পুরো বিদেশের মতো, দেখলে মনেই হইবে না যে মোরা দেশে আছি। তা মোর মনু বেমালা খুশি হয়েছে আজকে মেট্রো রেলে উঠে। তাই যে মায়ের লইয়ে মেট্রো রেলে উঠতে গেলাম, তাই মেট্রো রেলে উঠে উঠছি পরে মা একটু হাসি দিয়েছে, দেখছেন? তাই মা খুশি, বেমালা খুশি, কিন্তু হেনে না কোনো জায়গা খালি নেই। এর লিগে মায়ের কইছি মা তুমি এইটা এই লাঠিটা ধরে খারাই থাকো, আর এই যে মোর মনুরে ধরে রাখো। এরপরে যে ট্রেন চলা শুরু হয়ে গেছে, আর মুইও খারাইতে পারতেছি না, মোর মনুরে মার মোর মা শক্ত হইতে খাড়া করে রাখছে। এবার মুই এবার বইয়া তিনজনের একটু ছবি তুলতেছি, মায়ের কইলাম মা একটু ক্যামেরার দিকে তাকাও। তা মার মোর মা আবার কইতেছে তুই পড়ে যাবি পড়ে যাবে। এবার মুই কই না না মুই পড়বো না। এবার যে ভিডিও টিডিও করতে আসি, মায়ের লইয়ে প্রথম জীবনে মেট্রোয়ে লড়লাম। তাই মায়ের জিগেলাম কেমন লাগতেছে, মায়ের কত ভালোই লাগতে আসে এদি ঠান্ডা। মুই কই হয় মেট্রোয়ের মধ্যে এসি আছে। এবারে যে ই ট্রেন আবার আইসে হইলো শেওড়া পাড়া, এই ট্রেন আবার ই 10 নম্বর দেয় দুই জায়গায় গাড় দেয়, একটা হইছে শেওড়া পাড়া আর একটা হইছে কাজীপাড়া মনে হয়, মোর আবার সঠিক খেয়াল নাই। যাই হোক এরপরে গাড় দেবে বলে ইসে আগার গায়ে। তা মোর মনও খারাই রয়েছে। তো মুই এবার একটু চারপাশে সবার একটু ভিডিও টিডিও করতে আসি, যে সবাই এই ধ্যান মোর মনুরে মুই এবার কোলে লইছি, কোলে লইয়ে খারাইছি। মোর মনু এবার একটু টাকা দিলে, তা মেট্রো রেলে চললে মোর এমন ভালো লাগে।
মোরকে সবারই ভালো লাগে। ভাড়া একটু বেশি হইলেও শান্তি পাওয়া যায় মেট্রো রেলে উঠলে। তাই যে পরে স্টেশনে হেন্দে লোক নেমে গেছে, এবার মোরা আবার বইছি তিন মাইজি, তাই মায়ের আবার একটু মা ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, তা মা একটু ক্যামেরার দিকে তাকাইছে, মা আবার একটু সাইড পাশে দেখতেছে, বুঝছেন? তা মায়ের যে গেলাম, মা তোমার কেমন লাগে? মা কয় না ভালোই তো লাগছে মেট্রো রেলে উঠতে। মোর মায়ের কইতে আছে যে আগার গাইতে দি মুগো বেশি সময়ই লাগলে না। মুই এবার কইলাম হয় এখন যদি মোরা বাসে আইতাম তাই মুগো 1 ঘন্টা সময় লাগতে। মায়ের কইতেছে ওরে আল্লাহ এত উপরে এরম রেল কেমনে চলে, এরম কেমনে বানাইছে মানুষ, বিদেশের মতো লাগতে আছে মোরে কইতে আছে মা। মুই কইতেছি হ, তাই মুগো এই যে রেলগাড়ি আইয়ে পড়ছে আগার গাই, বুঝছেন? একটু পরে থামে যাবে, থামার লগে লগে মোরা আবার টুপ করে নামে যাব। মোরা এখন মেট্রো রেল দিয়ে নামতে আছি, তাই মোরা নামার লগে লগেই আবার মানুষ ওঠা শুরু হয়েছে, দেখছেন? তাই তো মোরা মারে লইয়ে মেট্রো রেল দিয়ে নামলাম, তাই মারে যে গেলাম কেমন লাগতে আছে? মা কয় মোর বেমালা ভালো লাগতে আছে, আর এখানে বাতাস আর বাতাস। মুই কেলাম হ, এবারে মুই আবার একটু খারাই রয়েছি যে এই রেলটা কখন ছাড়বে। মেট্রো রেল ছাড়লে একটা জোরে বাতাস হয়, এই বাতাসটা মোর ধারে বেমালা ভালো লাগে, বুঝছেন? তো মার লাগে আবার কইতেছি যে মা এই রেলটা যখন ছাড়ে তখন জোরে একটা বাতাস হয়, বুঝছো? এই বাতাসটা মোর ধারে বেমালা ভালো লাগে। তাই ধান খারাইতে খারাইতে মেট্রো রেল এখন ছাড়িয়ে দিছে। তো আজকের মতো ভিডিওটা মুই এখানে শেষ করবো। মোর মায়ের লইয়ে মুই মেট্রো রেলে ঘুরে এলাম। আপনারা যদি আপনাকে মায়ের লইয়া এখনো মেট্রো রেলে না যান অবশ্যই লইয়ে যাবেন। তো এখানেই বিদায় লইতেছি। আপনাদের দ্বারা ভিডিওটা ভালো লাগে বেশি বেশি হইতে শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।